নিখা আপনাদের জন্য উপস্থিত। বছরের এই সময়টা আমার ভীষণ প্রিয়। কেন কি বলুন তো, কারণ আমরা একটা গোটা বছর হাতে পেতে চলেছি, না জানি কত কাজ করে ফেলবো, না জানি কত রেজলিউশন নিয়ে নেব, এবং তারপরে সেটা কতটা সত্যিই না জানি কতটা ফুলফিল করতে পারবো, কিন্তু রেজলিউশনটা তো নেব। বছরটা তো আমার একটা গোটা করকরে নতুন বছর হাতে পাবো। আসলে সত্যি কথা বলতে আনন্দের আরেকটা উৎস আছে, সেটা হলো এই বছরের শেষটা এবং বছরের শুরুটাতে আমি যে মানুষটির সাথে এতগুলো বছর ধরে অনুষ্ঠান করার সৌভাগ্য পেয়েছি বা আমার সৌভাগ্যের অধিকারী হয়েছি আমি, তিনি হলেন কৌশিক ডিকাশন। তিনি পুরো গোটা বছরটা কীরকম যাবে সেটা শেষের থেকে একদম শুরু, বছরের শুরুটা অবধি তিনি বলতে থাকেন। এবং আমি তো একদম একজন সাধারণ মানুষ, যারা ভালোভাবে জ্যোতিষ চর্চা করেন সেই রকম মানে দিগ্গজ জ্যোতিষীরা তার অনুষ্ঠান দেখার জন্য বসে থাকেন। হয়তো কোনো কোনো ক্ষেত্রে তারা নোটও করেন যে তাদের অনুষ্ঠানের জন্য বা তাদের স্টুডেন্টদের জন্য বললে খুব সুবিধে হয়, যাতে কৌশিকদা, যেহেতু তারা বিশ্বাস রাখেন যে কৌশিকদা পড়াশোনাটা করে এসছেন, হয়তো অনেকে তার মধ্যে অনুসরণ অনুকরণ করছে, কিন্তু আবার তার মধ্যে অনেকে রয়েছেন যে হয়তো সেই পড়াশোনার সময়টা পাচ্ছেন না, সেই কারণে জানেন যে এই মানুষটি এমনভাবেই প্রেডিকশন করবেন যেটা নিয়ে আমি আমার রুটি রুজিটা কিন্তু করে নিতে পারি গোটা বছরের। মাফ করবেন, অনেকের ঘটনাই হয়তো বলে ফেললাম, কিন্তু কিছু করার নেই। এটা না, সত্যি বলছি, অনেস্টলি বলছি, আমি কিন্তু প্রাউড ফিল করি, কারণ এমন একজন মানুষের সাথে অনুষ্ঠান করছি যেখান থেকে আপনারা সাধারণ মানুষ, আমরা যারা রয়েছি, আমরা প্রত্যেকে উপকৃত হচ্ছি, এবং তার সাথে জ্যোতিষীরাও উপকৃত হচ্ছেন, তারা পড়তে পারছেন, তারা জানতে পারছেন, এবং অবশ্যই তাদের কাছে যারা আসছেন তাদেরকেও গাইড করতে পারছেন। থ্যাংক ইউ কৌশিকদা, অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য এবং এইভাবে মানুষকে গাইড করার জন্য প্রত্যেক বছর। এবং সত্যি কথা বলতে কতগুলো বছর আমরা অনুষ্ঠান করছি এবং এই শেষে এসে দাঁড়াই আবার শুরুতে গিয়ে শুরু করি, মানে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স আমার মনে হয় প্রত্যেক বছর আমরা গ্যাদার করি। নমস্কার সকলকে, আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, বদের আমার শ্রদ্ধা এবং প্রণাম। সত্যি দেখতে দেখতে অনেকগুলো একদম বসন্ত থেকে হেমন্ত অবধি আমরা পেরিয়ে গেলাম। তার কারণ হচ্ছে আপনাদের ভালোবাসা, আপনাদের চাহিদা। আমি চাই সকলেই শুনুন, সকলেই দেখুন, এবং যদি আমার কোথাও কোনো রকম চ্যুতি হয় সেটাও অবশ্যই ধরিয়ে দিন, এবং আমি যাতে নিজেকে আরও পরিশুদ্ধ করতে পারি তাতে আমার কোনো আপত্তি নেই, কারণ আমি সবসময় শিখতে চাই, সেই জন্যে প্রচুর প্রচুর পড়াশোনার চেষ্টা করি। অনেক সময় খুদি খুদি অনেক কিছু লিখে আনি, কী লিখি, পাশে বসে মনিকা মানে জীবনে উদ্ধার করতে পারবেন না, তাহলে ও লিপি উদ্ধার করবে, ওগুলোকে উদ্ধার করলে প্রচুর কথা বলি। সামনের সপ্তাহে আসবো, চিন্তা নেই, আপনারা যদি কেক প্যাস্ট্রি খেয়ে আসেন তাহলে আমরাও আসবো, অনুষ্ঠান করবো, কারণ সামনের সপ্তাহে তো সেই বড় দিন, সুতরাং অবশ্যই সামনের সপ্তাহ থেকে নয় নতুন বছরটা কেমন যাবে সেখান থেকে আমরা ঢুকতে শুরু করব। আজকে তাহলে প্রচুর ফোন নিয়ে, আজই প্রচুর ফোন, আগের দিন টার্গেট অনেকটা পূরণ হয়েছে। না অ্যাকচুয়ালি কেন বলছি না মনিকা, বলতে পারি আমি, এক্ষুনি হুড়মুড়িয়ে শুরু করতে পারি। অ্যাকচুয়ালি একটু সম্ভবী অ্যাস্ট্রোটা আপলোড হোক, যেটা আগামী কাল পরশু থেকে আপনারা পেতে শুরু করবেন ধীরে ধীরে। সম্ভবী অ্যাস্ট্রোতে পরপর নানা রকমভাবে ধীরে ধীরে পেতে থাকবেন, চিন্তিত হওয়ার নেই, অনেক কিছু পেয়ে গেছেন, প্রচুর ইউটিউব ফেসবুক ইনস্টায় ঘুরছে, ঘুরুক, অবশ্যই সকলেই দেবেন, সকলেরটাই শুনবেন, জানবেন, বুঝবেন, তারপরে গিয়ে খাতা পেন নিয়ে মেলাতে থাকবেন কোনটা মিললো আর কোনটা মিললো না, তাহলে 2023-এর জন্য কৌশিক ডিকাশকে সেই লিস্টে রাখতে পারা যাবে নতুন বছরে শোনার জন্য, না রাখতে পারা যাবে না, তাহলে সেটা সুবিধা হবে। মগজস্থ থাকে, কিন্তু আমাকে লিখতে গিয়ে ওটা খুবই কষ্ট হয়ে যায়। এনিওয়ে ওটা আমরা দেখাবো, একজন বন্ধুর ফোন আছে, নিয়ে নেবো। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। আচ্ছা বেশ, দিদি মেয়ের নাম বলুন আর ডেট অফ বার্থ বলুন।
সকাল 7:30 মেয়ের নাম কি সুপর্ণা হালদার 99 হ্যাঁ না 93 24 হ্যাঁ 1993 সালে 24 জুলাই আপনার মেয়ের জন্ম কটায় জন্ম সকাল 7:30 সকাল 7:30 কোথায় জন্ম ম্যাম জন্মস্থান কোথায় দিদি মুর্শিদাবাদ কি বাদ ছিল মুর্শিদাবাদে কোথায় মুর্শিদাবাদে কোথায় বহরমপুর তা বলুন বহরমপুর মুর্শিদাবাদে তো অনেক বড় জায়গা বহরমপুর বেঙ্গল রাশি লগ্ন জানা আছে হ্যালো কন্যা রাশি সিংহ লগ্ন আপনার মেয়ের তাই তো কন্যা লগ্ন সিংহ রাশি আপনার মেয়ের বলুন কি জানার আছে চাকরি বাকরি করছে মেয়ে না না চাকরি বাকরি করছে না কি পড়াশোনা করেছে পড়াশোনা কি করেছে এইচএস পর্যন্ত পড়াশোনা করেছে তারপর আর পড়াশোনা করেনি না কেন কি করেছে তারপরে প্রেম জানার আছে বলুন মেয়ের বিয়ে কবে দেবেন নাকি এইচএস পাস করে আমি তো আগে জিজ্ঞেস করলাম চাকরি হবে কি না এটা চাহিদাটা ভালো কিন্তু এইচএস পাস করে কি ধরনের চাকরি মানে আপনারা চাইছেন ছোটখাটো আপনার মেয়ে কম্পিউটার টম্পিউটার রিলেটেড কিছু করেছে কম্পিউটারে কোনো কোর্স ফোর্স বা এইসব ধরনের কিছু করেছে কিচ্ছু করেনি কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পাস করেছি তাহলে বাড়িতে বসে ক্লাস 1 থেকে ক্লাস 6 অবধি ছেলে মেয়েদের পড়াতে বলুন সেখান থেকেও রোজগার আসবে ঠিক আছে একদম একদম 1 থেকে 5-6 অবধি যতটা ও পারে আর কি আমি ছোটদেরই বললাম ঠিক আছে এইচএস পাস করেছে এইটুকুনিও পড়িয়ে দিতেই পারবে কোনো ব্যাপার না কারণ সেকেন্ড হাউসে চন্দ্র বৃহস্পতি আছে সুতরাং এইটা হবে গুরুগিরিটা ওর দ্বারা ওকে করতে বলুন নিশ্চয়ই এটা ওর হবে বিয়ের জন্য আপনি বর্তমান সময় থেকেই চেষ্টা করতে পারেন বিয়েটা একটু পরিবারের মানে একটু দূরবর্তী ক্ষেত্রে হবে লগ্নস্থ মঙ্গল আছে মঙ্গল দোষ তীব্রভাবে লগ্নে মঙ্গল ঢুকে বসে আছে সুতরাং মঙ্গল দোষটা শান্তি প্রতিবিধান করিয়ে বর্তমান সময় থেকে প্রথম বিয়েটা মঙ্গল দোষ শান্তি প্রতিবিধান করে দিয়েছিলেন হয়নি তাহলে তো আর কিছু করার নেই একবার পোলিও হয়ে গেলে আর পোলিওর ফোঁটা খেয়ে লাভ নেই কারণ আগে বিয়ে হয়ে গেছে তারপরে ডিভোর্স হয়েছে এখন মঙ্গল দোষ শান্তি প্রতিবিধান হবে তা তো আর হবে না মানে ধর্মশাস্ত্রে এরকম লেখা নেই বোধ হয় মানে পুরাণেও লেখা নেই বা আমাদের গ্রন্থগুলোতেও লেখা নেই যার ফলে এখানে তো একটা ফাউল হয়েই গেছে আগে এটা হবারই ছিল যাই হোক তার তার জন্য সময় চলছে মেয়ের প্রথম বিয়েটা মেয়ের দেখো এবার লাইনে কেন আসবে মেয়ের প্রথম বিয়েটা কবে দিয়েছিলেন হ্যাঁ ক সালে 10 সালে মনিকা তখন মেয়েটির বয়স কত 93 মানে 17 তো 17 বছর এখন আচ্ছা 17-18 বছরে বিয়ে দিয়েছিলেন এত তাড়াতাড়ি কেন বিয়ে দিলেন মেয়ে প্রেমে পড়েছিল বলে বাবার অসুস্থর সঙ্গে মেয়ের বিয়ের কি সম্পর্ক আচ্ছা যাদের ধরুন ছোট বয়সে বাবা মারা যান মানে ছোট বয়সে যারা পিতৃহারা হন সেই মেয়েদের আর জীবনে বিয়ে হয় না তাহলে এখন বাবা সুস্থ আছেন তো আলটিমেট বাবা মারাই আছেন মেয়ের বিয়ে দিলেন বাবাও মারা গেল তাহলে আপনার 2012 সালে মারা গেছে মেয়ের বিয়েটাও টিকলো না তাহলে বাবাকে শেষ দেখাটা দেখানোর জন্য মেয়ের বিয়েটা দিলেন ওপর থেকে আত্মাটা তো ভাটকাচ্ছে যে আমার মেয়েটার কি হলো আমার মেয়েটার কি হলো তাই না তা কি কর্ম করলেন চেষ্টা করুন আবার বাড়ির থেকে দূরে বিয়ে হওয়ার যোগ আছে আপাতত বাচ্চাদের পড়িয়ে হ্যাঁ আপনার কাছে যাব
আমার কাছে আসলেও যত দিনের মধ্যে হবে, আমার কাছে না আসলেও তত দিনের মধ্যে হবে, কিন্তু জন্ম ছক সংখ্যাতত্ত্ব মিলিয়ে বিয়েটা দেবেন, এটা আমার রিকোয়েস্ট, এবং বাড়ির থেকে অনেকটা দূরে দেবেন, এটা আমার আরেকটা রিকোয়েস্ট, ঠিক আছে? সেই মতো এগোবে। স্বাগত থাকুন দিদি, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আজকে আমরা প্রচুর ফোন নেব, সেটাই আমাদের টার্গেট, কারণ গতদিন কোশিতাকে বলে আমরা মাত্র 6টা ফোন নিতে পেরেছিলাম, আজকে অন্তত পক্ষে যেন 6টা নিতে পারি, অন্তত পক্ষে ভাই পারবো পারবো। তবে চলো চলো, একদম আমরা বলেই দিয়েছি যে ফোন দিতেই থাকবেন ফোন, আমরা চেষ্টা করব আজকে আপনাদের সাথে অনেক কথা বলা। আর সামনের সপ্তাহ থেকে হ্যাঁ, এর মধ্যে শাম্ভবী অ্যাস্ট্রো আপনারা দেখতে থাকুন, শাম্ভবী অ্যাস্ট্রোতে আপনারা জেনে যেতে থাকবেন আস্তে আস্তে যে বছরটা কেমন যাবে, অর্থাৎ 2022 আমরা কেমন পাবো, এই হাওড়া থেকে বলছেন। বলুন অভিষেকের ডেট অফ বার্থ বলুন। 2011 আর কার সাথে বিয়ে হবে, বউটা ভরসা হবে না, বেটে হবে, মোটা হবে না, কালো হবে, এগুলো দরকার নেই। আরে বাবারে, আপনি তো 10 বছরে পৃথিবী সব জানতে চেয়ে নিলেন স্যার, আমার কোনো আপত্তি নেই আপনাকে জানানো যদি সময় হাতে থাকতো, কিন্তু বিষয় হচ্ছে আমরা আজকে থেকে যেগুলো জানাবো সেগুলো আগামী 10-12-15 বছর পরে থাকবে কিনা সন্দেহ। হ্যালো, বলছি আপনি আজকে থেকে পড়াশোনার কথা, কতটার সময় জন্ম বললেন? দুপুর 3:36। জন্মস্থান কোথায়? কলকাতা। কি বার ছিল? সোমবার। রাশি লগ্ন জানা আছে স্যার আপনার? রাশি লগ্ন জানা আছে? সিংহ রাশি ধনু লগ্ন। সিংহ রাশি ধনু লগ্ন পঞ্চমস্থ বৃহস্পতি, নবমে চন্দ্রবুধ এক্সিলেন্ট, অষ্টমে রবিটা ঢুকে গেছে শুক্রকে সঙ্গে নিয়ে, সপ্তমস্ত আপনার ছেলের জন্মছক বেশ 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 ভালো, বেশ ভালো জন্মছক আপনার ছেলের, খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নেই, মাত্র 10 বছর বয়স, সুন্দর করে যেভাবে ও পড়াশোনা করছে, খেলাধুলা করে ছেলে? সাধারণ ভাবে দেখুন, অঙ্কটা তো স্যার করাতেই হবে, চিন্তিত হওয়ার কিছু নেই, ওর একটা জন্মছকে যে প্রবণতাটা আমি সাধারণভাবে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, এমনি ছেলে খারাপ না, ছেলে ভালো, কিন্তু আপনার ছেলের মধ্যে একটা অদ্ভুত লেথার্জিক টেন্ডেন্সি আছে, করছি করব, দাঁড়াও না বসছি পড়তে, ঠিক আছে করব বলেছি তো ঠিক করব। কমার্স লাইন হলে সব থেকে ভালো হয়, কমার্স লাইন হলে আলটিমেট ভবিষ্যতে সব থেকে ভালো হয়, কিন্তু তার জন্য অঙ্কের দরকার, সুতরাং শুধু হিউম্যানিটিস এর কথা ভেবে চললে তো হবে না, এবার হিউম্যানিটিস হলে আমার কোনো আপত্তি নেই, কারণ পঞ্চমে বৃহস্পতি আছে, ধনু লগ্নের জাতক আছে, শনি দশমস্থ বসে আছে, বুধ নবমে বসে আছে, সুতরাং কমার্স লাইন নিয়ে গিয়ে পরবর্তী ক্ষেত্রে শিফট করা ভালো, যদি জুডিশিয়ারি ল এই রিলেটেড লাইনে যেতে চায় সেই লাইনে, অথবা কমার্স রিলেটেড লাইনেই থেকে যাবে। হ্যাঁ বেটার হয়, কারণ ওর জন্মচক্রের প্রবণতা হচ্ছে আমি চাকুরিজীবী হতে পারি, কিন্তু তার থেকে বেশি প্রবণতা আমার কোনো ইন্ডিভিজুয়াল প্রফেশনালও হতে পারি, সুতরাং সেটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হলেও হতে পারে, সেটা লয়ার হলেও হতে পারে, ঠিক আছে? হ্যাঁ একদম থাকবেই তো লয়ারের প্রবণতা, তার কারণ শনি দশমস্থ বসে আছে, বৃহস্পতি পঞ্চমে বসে আছে, ধনু লগ্ন সিংহ রাশির জাতক আছে, সুতরাং অসুবিধার কিছু নেই। এখন মূল অসুবিধা যেটা, আপনার ছেলের খাওয়া থাকা ঘোরা
সব ভালো ভালো কিছু চাহিদা এইটা ভয়ঙ্কর রকম ভাবে বৃদ্ধি পাবে, আর এই জায়গাগুলো আপনাকে মোটা হ্যাঁ, তার কারণ ওর ছোট গাড়ি নজরে আসে না, ওর রাস্তা দিয়ে আপনি নিয়ে গেলে ওকে ট্যাক্সি চাপিয়ে নিজের গাড়িতে নিয়ে গেলেও ও বড় গাড়িটার দিকে নজর করবে। দেখেছো বাবা কত বড় গাড়ি, কি সুন্দর গাড়ি। না করবেন না, করবেন না, তার কারণ হচ্ছে আপনার ছেলের বর্তমানে শুক্রের দশা চলছে, শুক্রের দশা 14 সাল থেকে শুরু হয়েছে, 34 সাল অবধি চলবে। এবার এই শুক্রের দশা স্টুডেন্ট লাইফকে একদম 12টা না 24টা বাজানোর জন্য আদর্শ, যার ফলে ভোগ সুখ। হ্যাঁ হ্যাঁ, শুক্রের দশা যে কোনো মানুষের স্টুডেন্ট লাইফের ক্ষেত্রে ভয়ঙ্কর, আর সে যখন অ্যান্টি প্ল্যানেট ধনুলগ্ন সিংহ রাশির তাহলে সে আরো ভয়ঙ্কর রূপ নেবে, এবং তার মধ্যে অলস ছেলে, তার মধ্যে ভয়ঙ্কর চাহিদাযুক্ত ছেলে আপনার শুক্রের দশা এইগুলোর মধ্যে ঘৃতাহুতি করছে, যার ফলে প্রচুর ও অনেক দেরি, অনেক দেরি, সবে ক্লাস 6, ওকে রুটিন করে পড়ান, রুটিন করে, নট প্রেশার ক্রিয়েট করে, রুটিন করে, রোজ তোমাকে খাওয়ার পরে 1 ঘন্টা অঙ্ক প্র্যাকটিস করতে হবে, রুটিন। অঙ্কটাকে দেখুন স্যার, কমার্স পড়লেও তো অঙ্কটা লাগবেই, সুতরাং অঙ্কটাকে একটা মিনিমাম স্ট্যান্ডার্ডে প্র্যাকটিসটা করে, অ্যাকচুয়ালি ওর প্র্যাকটিসের অভাব, একটু রুটিন করে দিন ওকে, সুন্দর করে প্র্যাকটিসটা করান, চাপিয়ে দেওয়ার কিছু নেই, মারামারি করার কিছু নেই, রুটিনে ওকে নিয়ে আসুন। না ওটার সঙ্গে আর একটা প্রবলেমও আছে, আপনার ছেলে রোজ সময় মতো পটি করে? এটাকে রাখবেন, শাকপাতা জল ফল মাছ প্রচুর খাওয়াবেন, এগরোল চাউমিন বিরিয়ানিও খাওয়াবেন, কিন্তু সপ্তাহে একদিন না, মাসে একদিন এটাকে মাথায় রাখবেন, হালকা পাতলা খাওয়ার খাওয়াবেন যেটা সহজ পাচ্ছ, এবং যাতে ওর ডাইজেশনটা ঠিক হয়, না তো ওর এক্সক্রিটারি সিস্টেমের প্রবলেম ওকে আরো বেশি ইরিটেট করবে, বুঝেছেন? এইগুলোকে চালান। আরে ভালো সময় কি এখন সিংহ রাশির খারাপ নাকি? মগা নক্ষত্র আলো ভালো, কিন্তু দশা পিরিয়ড, সেন্ট্রাল গভর্নমেন্ট আমার এগেনস্টে, সুতরাং আমি কত ঠিকঠাক চলবো, আমাকে যদি ঠিকঠাক না চলি তাহলেই কিন্তু ইডি সিবিআই সবাই আছে, এটাকে মাথায় রেখে চলতে হবে, বিষয়গুলো এরকম। দাদা অনেক ধন্যবাদ ফোন করার জন্য। অবশ্যই যদি মনে হয় যে এই রুটিনটা কি করে আপনার কথা শুনবে না, শুনে না, বাচ্চারা এরমই করে, কিছু করার নেই, এবং এই বয়সটা ওর যে বয়সটার মধ্যে দিয়ে যাচ্ছে, এখন থেকে আরও ধরুন 4-5 বছর আরও চলবে এরকম দুষ্টুমিগুলো করা, তো কীভাবে রুটিনটা বেঁধে দেবেন, কী করবেন, কী বললে ওকে ভালো হয়, ওর নিজের সামনে ওকে দাঁড় করানোর জন্য অবশ্যই আপনি গাইডলাইন নিয়ে নিতে পারেন, তার জন্য যে যে ফোন নাম্বারগুলো রয়েছে সেখানে ফোন করে আপনি জেনে নিতে পারেন কর্ষিতা কোথায় কোথায় বসেন, কীভাবে যোগাযোগ করতে পারেন। একটা কথা কর্ষিতা জিজ্ঞাসা করবো, এক সংখ্যার ছেলে তো তার এত লেথার্জি, মানে কিন্তু এক সংখ্যা এইরকম, এক সংখ্যার ছেলে মানে তার লেথার্জি হবে না কেন? এখানে কোথায় লেখা আছে, তুমি হীরক রাজার দেশে বইটি দেখেছিলে? দেখেছিলে। রাজা যুদ্ধ করার থেকে, রাজ্য জয় করার থেকে নিশ্চয়ই ভোগ সুখ স্বাচ্ছন্দ্য এবং ঘুমোতে ভালোবাসত বলে মন্ত্রী তাকে সেই বড়ি দিয়ে ঘুম পাড়িয়ে রেখে রাজত্বটা দখল করে হীরার খনি থেকে হীরা তুলতো আর নিজে ভোগ করতো আর রাজার বকলমে নিজে রাজ্যটা চালাতো। একদম। সুতরাং রাজা মানে তো এক সংখ্যা, তার মানে হচ্ছে আমি সেরা, এটা খালি প্রমাণ করা, কর্মটা করবে তো আমার সপারিষদ। এবার রাজা যখন সেই মস্তিষ্ক বা কর্মের দ্বারা পারিষদকে দিয়ে সেই কর্মটা করাতে পারে, তখন সে রাজা এবং সকলে তার কন্ট্রোলে। আর রাজা যদি ভাবে আমি রাজা, সবাইকে আমাকে মানতে হবে, কিন্তু কর্মটার বুদ্ধিটা প্রয়োগ করছে না, তখন সেই রাজা ওই হীরক রাজার দেশে শুন্ডির রাজার মতো হয়। ওকে, দারুণ, ফ্যান্টাস্টিক, বুঝলাম। দেখিনি কে আছে, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার,
নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্পর্কে। আচ্ছা দিদি, ছেলের নাম বলুন। জন্মস্থান কোথায়? একুশ চার পঁচানব্বই। হ্যাঁ, বর্ধমান। বর্ধমান কি বার ছিল? কটায় জন্ম? ছটা কুড়ি সন্ধে। শুক্রবার? বর্ধমানে যাই আমি। হ্যাঁ, বর্ধমান কোথায় আসছিস না কেন বাবা? একটু ধরুন দিদি, বর্ধমানে পৌঁছাই। বর্ধমানে তাই কিনে দেখি। বর্ধমান না ভুল দিচ্ছি, সেই জন্য আসছে না। হ্যাঁ চলে আসছি। এ বানান এদিক ওদিক করলেই নেবে না। হ্যাঁ বলুন, কি যেন? একুশে এপ্রিল কত সালে যেন? হ্যাঁ বলুন, কি জানবেন? হ্যাঁ, রাশি লগ্ন জানেন ছেলের? ধনু রাশি, তুলা লগ্ন। দশমে মঙ্গলটা নিচস্থ, সপ্তমে রবি বুধ কেতু, লগ্নে রাহু, সেকেন্ড হাউসে বৃহস্পতি। কি করছে ছেলে? এমএ কি সাবজেক্ট? বাংলা নিয়ে এমএ পড়ছে। সেকেন্ড হাউসে বৃহস্পতি আছে। বিএড করেছে? না, বিএড করে নাই। আচ্ছা বেশ, তারপরে দেখা যাক। এমনি চাকরি বাকরির জায়গা খুব একটা খারাপ কিছু নেই, চাকরি বাকরি পেয়ে যাবে। এমনি টিউশন টিউশন করে? না না না, কিছু করে না। তা সেটা করছে না কেন? আচ্ছা, কম্পিটিটিভ বসলেই কম্পিটিটিভ। আরে খালি গভর্নমেন্ট সার্ভিসের জন্য বসবো মানে মাস্টারমশাই ছাড়াও সব কিছুর জন্য বসবে? মানে সরকারি চাকরি চাই? চাই ও সরকারি চাকরি না হলে খেতে পাবে না? তার মানে মনিকা খেতে পাচ্ছে না, আমি খেতে পাচ্ছি না, মনিকার কর্তাও সরকারি কিছু করে না? কেন, ওর কি কিসের সমস্যা ছিল ছোট থেকে? হ্যাঁ সে লিখতেই পারে, কিন্তু মানে ডান দিকটা কি সমস্যা? হ্যাঁ কি পায়ের প্রবলেম আছে? আমি জন্ম ছকটাকে ঘাঁটবো আর কি, সেই জন্য আপনার থেকে একটু জেনে নিতে চাইছি ডিটেলে। আর কোনো কারণে মানে জন্মের পর থেকেই? ঠিক আছে, পড়াশোনাটা ভালো করে করতে বলুন। এমনি চিন্তিত হওয়ার কিছু নেই, সামনের বছর মে মাস থেকে মোটামুটি আপনার ছেলের কর্মপ্রাপ্তির জন্য একটা ভালো সময় শুরু হবে সামনের বছর মে মাস। দেখুন ও কোন লাইনে হবে এখন, এই ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড মানুষকে সরকার কোন কোন লাইনে নেয় আমার ঠিক জানা নেই। সব লাইনেই হয়তো নেয়, কিছু না কিছু রিজার্ভেশন থাকে তাদের জন্য। এবার যে কোনো লাইনেই পাক, যদি সেই লাইনে পায় তো ওকে অবশ্যই ট্রাই করতে বলবেন। এখানে আমার কিছু এমনিতে বক্তব্য নেই,
বাট সামনের বছর মে মাস থেকে জায়গাটা শুরু হচ্ছে, যেহেতু সেকেন্ড হাউসে জুপিটার দশমে, দশমের লর্ড জুপিটারের ঘরেই বসে আছে, যার ফলে এরকম কোন স্কুল রিলেটেড জায়গা ওর জন্য ভালো জায়গা সেটা হতে পারে, কোন রকম অ্যাডমিনিস্ট্রেটিভ জোনও ওর ক্ষেত্রে ভালো জায়গা, মানে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি এই সমস্ত জোনে যদি সরকারি চাকরি যেটা হয় সেই রকম যদি পাওয়া যায় সেটাও ওর জন্য ভালো জায়গা। কি বুঝলাম না, ইউনিভার্সিটিতে ক্লারিক্যালের কোনো যোগ আছে? আমি তো শিক্ষাক্ষেত্র বললাম শুরুতেই, আমি তো শিক্ষাক্ষেত্র শুরুতেই বললাম। বেশ ঠিক আছে, দেখা যাক, কোনো অসুবিধা নেই, শিক্ষাক্ষেত্র সে তার টিচার হিসেবে হোক কিংবা ক্লারিক্যাল এন্ডে হোক, আমি সেই জন্য ফার্স্টেই বললাম শিক্ষাক্ষেত্র, শিক্ষাক্ষেত্র বলেছি, অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গা কোনগুলো, পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি এই যে আমাদের আছে লোকাল বডিসগুলো সেইগুলো, অথবা এমনিও রাজ্য সরকারের যে দপ্তরগুলো আপনাদের বর্ধমান অঞ্চলেও আছে সেই রকমও দপ্তরও পাওয়া যাবে যেটা শ্রম বিভাগ রিলেটেড, লেবার রিলেটেড যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসগুলো আছে সেখানেও এই ধরনের কাজ ওর হতে পারে, সেই ডিপার্টমেন্টগুলো ওর জন্য ভালো এখানে দেখাচ্ছে। ঠিক আছে, সুতরাং শিক্ষাক্ষেত্র এবং এই ডিপার্টমেন্টগুলো নিয়ে চলুন। স্বাগত ঠাকুর দিদি, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। কোশিদা একটু আপনি বলে দিন, কারণ আপনি আমাকে এখনো কোনো লিস্ট দেননি, কোথায় কোথায় যাচ্ছেন ঝট করে যদি একটু বলে দেন। এখনই তো যাচ্ছি না, জানুয়ারিতে 23 তারিখ কাঁথি, 1 তারিখ থেকে বুকিং শুরু হবে, কাঁথি 13 তারিখ, 1 তারিখে জানুয়ারি বুকিং শুরু হবে। এখন খোঁজ যেরকম নিচ্ছেন নিন, বলে দেবো ঠিক 1 তারিখ থেকে যখন বুকিং করবেন তখন কোন হোটেল কি বৃত্তান্ত ধীরে ধীরে জানতে পেরে যাবেন আপনাদের সঙ্গে সাক্ষাতের আগে, কোনো চিন্তা নেই। 1 তারিখ থেকে বুকিং করবেন কাঁথির জন্য, 19-20 তো আসানসোলা দুর্গাপুর থাকবো, 26 প্রজাতন্ত্র দিবসের দিন বর্ধমান থাকবো, আর আগামী ফেব্রুয়ারি মাসের 9 তারিখ থাকবো আমি শিলিগুড়ি। এই হচ্ছে আপাতত বাইরের, যেটা এই মাসে নেই তাই শীতের আমেজ আর কি, সেই জন্য মনিকাকে কোনো লেখালেখি দিইনি আর কি। তবে এই আমেজের মধ্যে কিন্তু গড়িয়াহাট ভাগ্যচক্র রয়েছে, হ্যাঁ ওগুলো, শীতের হাতিবাগান রয়েছে, এবং শরাফুলিতে তো রয়েছে বুধবার খর্দা চেম্বার রয়েছে, এই চারটে চেম্বার কিন্তু রয়েছে। আর সোমমঙ্গল বুধ শুক্র শনি সাফলিং হবে অনেক রকম, মানে ভাবে আপনি যেমন কাঁথি পাচ্ছেন শরাফুলি চেম্বারও কিছু চেঞ্জেস হবে হয়তো, কারণ যখন বুধবার গুলো বাইরে থাকে তখন তো করতে পারি, বাট ডিসেম্বরে সে জানুয়ারি এখন আছি আমি, জানুয়ারির ফার্স্ট উইক অবধি সারাফুলি লাগাতার চলছে, একদম লাগাতার চলছে, কোনো অসুবিধা কিছু নেই। আর এর মধ্যে সম্ভবে অ্যাস্ট্রো আপনাদের দেখতে হবে, কারণ সম্ভবে হ্যাঁ দেখতে হবে কাল পরশুর মধ্যে, হ্যাঁ কাল পরশুর মধ্যেই আপলোড হয়ে যাবে, আস্তে আস্তে শুরু হবে নতুন বছরের 2022, তো মানে কেমন বছর, অ্যাকচুয়ালি বৃহস্পতি কুম্ভতে ঢুকেছে যখন শুভত্বের শুভারম্ভ হয়ে গেছে, এটাই বলছি, সুতরাং এক্সপেক্টেড গুড। বাট এক লাইন জাস্ট একটা বলবো আবার, অন্য চ্যানেলও গতকাল বলেছি, অম্লানের মা ফোন করেছিল বর্ধমান থেকে, ও বিশেষভাবে স্বাবলম্বী একজন মানুষ, সেই জন্য ওর ক্ষেত্রে বিশেষ জায়গা সরকারি ক্ষেত্রে থাকে, অর্থাৎ ও যথেষ্ট পড়াশোনাও করে ফেলেছে এর মধ্যে, সুতরাং আশা রাখি ওর নিজের মেধাতেই ও এই জায়গাটা অ্যাচিভ করে দেবে। কিন্তু বাদ বাকি যারা উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে আর মাস্টার ডিগ্রি পিএইচডি করছে, কিন্তু আমাকে সরকারি চাকরিই পেতে হবে যে কোনো এন্ডের, কেন্দ্র বা রাজ্য মিলিয়েই আমি বলছি, বিশেষত বিগ কেন্দ্র আন্ডারটেকিং বা ডাইরেক্ট, বাঙালি সেই সমস্ত চাকরি প্রার্থী সেফ সাইডে লাইফটাকে নিয়ে যাব সরকারি চাকরি পেয়ে গেলে, এই চাহিদার লোকদের জন্য 2022 কিন্তু সিঁদুরে মেঘ দেখাচ্ছে বলে আমার মনে হচ্ছে। তা বলে কি চাকরি হবে না কৌশিক, দেখি শোনাচ্ছেন গড়িয়ে পিড়িয়ে, প্রচুর চাকরি অন্যান্যভাবে হবে, সেটা নিয়ে কোনো ব্যাপার না, ডিটেল আসবো, কিন্তু আমি বলেছি স্পেসিফিক সরকারি চাকরি চাই, লড়ে যাচ্ছি, বয়স বাড়িয়ে ফেললাম 2-4-5-7 বছর খেয়াল নেই, সরকারি চাকরি আমাকে পেতেই হবে, আমি পড়াশোনা করেছি, স্থিতিশীল লাইফ লিড করব, বোধহয় একটু ভাবনা ঘোরান, হ্যাঁ তারপরে ডিটেইল শুনলে তাহলে বুঝতে পারবেন কেন কৌশিক ডিকাশ সব এইসব কথাবার্তা বলছে। বেশ, দেখিনি একজন বন্ধু চলে এসেছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, নমস্কার বলুন। আমি শুভজিৎ মণ্ডল বলছিলাম। শুভজিৎ মণ্ডল, হ্যাঁ বলুন, কার সম্পর্কে জানবেন? আমি আমার সম্বন্ধে জানতে চাই। আচ্ছা বেশ, বলুন আপনার ডেট অফ বার্থ। শুভজিৎ, আমার ডেট অফ বার্থ 06-07-1991। আরেকবার বলুন।
আপনার ডেট অফ বার্থটাই এখনো শুনিনি, টাইম আপনি বলেননি, কোথায় জন্মেছেন বলেননি। 06 07 06 07 91 91। এবারে জন্ম সময় বলুন, জন্ম সময় বলুন। সকাল সাড়ে চারটে। ভোর সাড়ে চারটে কি বার ছিল? বহরমপুর একটা দিয়েছিলাম না, বহরমপুর। হ্যাঁ, বহরমপুর কি বার ছিল? শনিবার। কি রাশি লগ্ন আপনার? আপনার রাশি লগ্ন জানেন? হ্যালো, হ্যালো, আপনার রাশি লগ্ন জানেন স্যার? জানা নেই। ও, মেষ রাশি। মেষ রাশি আর অশ্বিনী নক্ষত্র, সেকেন্ড হাউসে বৃহস্পতি বুধ, থার্ড হাউসে শুক্র মঙ্গল বসে আছে, রাহু সপ্তমে, লগ্নে রবি কেতু। বলুন, আপনার ছক তো বেশ ভালো। আপনার তো সরকারি কর্মচারী হওয়া উচিত, মাস্টারমশাই হওয়া উচিত, অনেক কিছু হওয়া উচিত। কি করছেন এখন? কেন, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে গিয়েছিলেন না প্রেম প্রীতি ভালোবাসায় পড়ে গিয়েছিলেন? কারণ আপনার পারিবারিক ক্ষেত্রে খুব একটা সমস্যা ছিল বলে তো আমার মনে হচ্ছে না, সেই জন্য কথাগুলো জিজ্ঞাসা করলাম। যাই হোক, এই জন্মচক্রটাতে অনেক বেশি কিছু এক্সপেক্ট করা যায়, সেখানে আপনার পড়াশোনাটা নষ্ট করে। একদম করে ফেলুন, কোমর বেঁধে নেমে পড়ুন। 2022 আপনার কোমর বেঁধে মনে জোর করে জয় বজরংবলী বলে ঝাঁপ মারুন গঙ্গায় বহরমপুরের, ঠিক আছে? ঠিক পেয়ে যাবেন, চলুন এগোন। একদম এজেন্সিমূলক ব্যবসায়ী আপনার হবে, যে কোনো ধরনের ডাবর চ্যবনপ্রাশও বেচতে পারেন, চানাচুর মুড়িও বেচতে পারেন, অন্য কোনো ফুড প্রোডাক্টও বেচতে পারেন, যে কোনো রকম মহিলাদের ব্যবহার্য সামগ্রীও বেচতে পারেন, ইলেকট্রনিক্সও বেচতে পারেন, প্রসাধনী দ্রব্যও বেচতে পারেন, অনেক কিছু আপনার হরোস্কোপে আছে। এইবার গাড়িটা লাইনে ঢুক। বাবা মায়ের শরীর তো স্যার আপনার কপাল দেখে পুরোপুরি বলা যাবে না, এমনিতে চিন্তিত হওয়ার মতো কিছু আছে বলে আমার মনে হচ্ছে না। সঙ্গে থাকুন ভাই, অনেক ধন্যবাদ, টেনশন করবেন না, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। আর আরো বিস্তারিত জানার জন্য, হ্যাঁ ডেফিনেটলি, মনেই হয় একটা সময় পরে বাবা মার জন্য বেশি উদগ্রীব হয়ে যাই আমরা, তো অবশ্যই তার জন্য চেম্বার রয়েছে। কিভাবে কি জানা যেতে পারে সেটা জন্য চেম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন, ফোন করে নেবেন আগে থেকে। সমস্ত বন্ধুদের জন্যই বলছি, আগে থেকে ফোন করে অ্যাপয়েন্টমেন্টের একটা প্রসিডিওর আছে, সেটা মেনটেন করবেন, সেইভাবে আপনারা পৌঁছবেন, প্রত্যেককে জানিয়ে দিই। আর আরেকজন বন্ধু চলে এসেছেন, কথা বলে নিই। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, বালুরঘাট থেকে বলছিলেন, বলুন নামটা, বলুন। হ্যাঁ, নাম বলুন, কার সম্পর্কে জানবেন? নিজের সম্পর্কে জানবো, সুদীপ্ত সাহা। সুদীপ্ত সাহা, হ্যাঁ বলুন। সুদীপ্ত ডেট অফ বার্থ? হ্যাঁ, 22/9/1995। সময়? দুপুর 3টে। জন্মস্থান কোথায়? বালুরঘাটে জন্ম। 22/9/95 দুপুর 3টে, মানে 15টা, দুপুর 3টে বালুরঘাট। কি বার ছিল সুদীপ্ত? জন্ম বারটা বলুন। শুক্রবার ছিল, মকর লগ্ন, সিংহ রাশি, মকর নক্ষত্র। বালুরঘাটে জন্ম, বালুরঘাটে এখানে ছিল, হ্যাঁ পেয়ে গেছি। বেশ, মকর লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্র, বলুন। ঠিক 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 বলুন, বলুন কি প্রশ্ন আছে বলুন। আমার তো এখন বাড়িতে আছি, কোনো কাজ পাচ্ছি না, চাকরি বাকরি কিছু পাচ্ছি না, বেকার অবস্থা হয়ে বসে আছি। বাড়িতে এসেছেন মানে আগে কোথায় ছিলেন? আমি বাড়িতেই আছি এখন, মানে আচ্ছা বেকার হয়ে আছি সেটাই বলছি। আচ্ছা,
বেশ, খুব চিন্তার চিন্তার মধ্যে তো আছেনই বটে, চিন্তা হওয়ারই কথা। সামনের বছর মার্চ এপ্রিল মাসের পর থেকে আপনার বাড়ি থেকে বেরোনোর মতো কোনো সুযোগ পাওয়া যাবে, বুঝেছেন? অর্থাৎ বাইরে, বাড়ির বাইরে কর্ম খোঁজার একটা চেষ্টা আপনি করুন, সেটা আপনার জন্য ভালো হবে। সেখানেও সমস্যা ক্রিয়েট হয়ে আছে কর্মজীবনের ক্ষেত্রে, প্রচন্ড সমস্যা। না, সমস্যায় হতাশ হলে সমস্যা বেড়ে যাবে রোজ। যতবার আপনি আমার এই সমস্যা ওই সমস্যা সেই সমস্যা বলবেন, দেখবেন চারটে সমস্যা নিয়ে শুতে যাবেন, যখন ঘুম থেকে উঠেছেন 14 নাম্বার সমস্যা নিয়ে ঘুম থেকে উঠছেন। বরং ভাবুন এটা 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 আমার সমস্যা, এটাকে সমাধান করার জন্য কি কি উপায়ে ভাবা যায়, ওই সমাধানের উপায়টা ভাবুন। দেখুন আস্তে আস্তে জটগুলো খুঁটছে, সেইটা খোলার চেষ্টা করুন। আপনি আপনার এলাকার বাইরে কোনো মানুষের সংস্পর্শে, মানে কোনো সাহায্যকারী মানুষের সঙ্গে যোগাযোগ করে আপনি চেষ্টা করুন যে আপনাকে কোনো আপনার অন্তত ডিস্ট্রিক্টের বাইরে কোনো কাজকর্মের হদিশ দিতে পারে, আমার ধারণা দিয়ে ফেলবেন, এরকম মানুষ আপনি সামনের 2-4 মাসের মধ্যে পেয়ে যাবেন এবং কর্মও পেয়ে যাবেন, যেটা আপনাকে আপনার ডিস্ট্রিক্টের বাইরে গিয়ে কর্ম করতে হবে। ধীরে সুস্থে কর্ম করতে থাকুন, টেনশান অ্যাংজাইটি কাটান, কারণ এইটা আপনার ক্ষেত্রে ভয়ঙ্কর নেগেটিভ। এবং সেকেন্ড নেগেটিভ যেটা, আর একটা জিনিস আপনার ক্ষেত্রে হতে পারে, আপনি জিজ্ঞাসা করেননি, আগের দুজন জিজ্ঞাসা করেছিল, তবুও আপনাকে বলে দিই, কারণ রাহু কেতুর পজিশন অনুযায়ী আপনার আগামী, আমার মতে ফেব্রুয়ারি মাসে, অন্য জ্যোতিষদের মতে এপ্রিল মাসে রাহু কেতুটা শিফটিং হয়ে উল্টোভাবে যাবে, যেখানে আপনার বাড়ির থেকে আপনাকে তো দূরে যেতেই হবে, আমি আগেই বললাম মার্চ এপ্রিলে বাড়ির থেকে দূরে যেতে হবে, কিন্তু টোটাল 1.5 বছরের সময় আপনার মা বাবা বা গৃহ পরিবেশের কোনো সমস্যায় আপনাকে পড়তে হতে পারে, বা তাদের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো টেনশন হতে পারে, সেই ব্যাপারে তাদের সাবধান রাখবেন এবং আপনিও নিজে সেই ব্যাপারে খুব সাবধানতা অবলম্বন করে চলবেন, চলাফেরা সাবধানে করবেন। আজকে নয়, সামনের ফেব্রুয়ারি এপ্রিল থেকে তার পরের 1.5 বছর, ঠিক আছে? ওকে, কথা ছিল স্যার আমার। হ্যালো, বলুন 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 স্যার। বলুন কি রকম স্যার জবটা হবে, কি রকম তো বলে দেন না, কি রকম চাকরি বাকরি, কি রকম কি হবে, কি রকম কি মানে বুঝতে পারলাম না, চাকরি বাকরি কি রকম হবে, ভালো হবে নাকি আবার মানে ওরকমই হবে? ব্যাপার হচ্ছে আপনার তো একটা জবে গাড়িটা দাঁড়াবে না, আপনাকে জীবনে একাধিক জব করতে হবে। কখনো বাবা, কত বয়স হলো আপনার, জীবন শেষ হয়ে গেল? বয়স কত আপনার, বয়স কত? 26 জীবন শেষ? আপনি নিজেকে নিজে জন্ম দিয়েছেন, তা জীবন শেষের গুনতি আপনি করছেন কেন, কি মুশকিল? আমি যেটাকে সৃষ্টি করি আমার সেটাকে ধ্বংস করার বা ওরকম ভাবার ক্ষমতা আছে যে আমি এটাকে সৃষ্টি করেছি, চল ছুঁড়ে ফেলে ভেঙে দিই, আমি আর পয়সা এটা কেনা। কিন্তু বাবা আমাকে কিছু দিয়েছে, মা দিয়েছে বা অন্য কেউ দিয়েছে, সেটাকে ছুঁড়ে কেন ভাঙবো আমি? তো জীবনটা তো ওরকম, আমি তো নিজে সৃষ্টি করিনি, আমরা তো অ্যামিবা নই, আমার পিতামাতা আমার জীবনটা দিয়েছে, তা সেখানে আমি কেন ভাবছি আমার জীবনটা শেষ হয়ে গেল? কে বললো আপনি ঈশ্বর ভগবান, তা ভাবছেন কেন? হায় হায়, জীবনে ভাববেন না। রোজ হনুমান চল্লিশা পাঠ করুন, মঙ্গলবার নিরামিষ খান, এখানে অঙ্গারক দোষ আর পুনর্বোধোষের শান্তি প্রতিবিধান করান প্রপার ওয়েতে, মস্তিষ্ক স্থির করুন, চালিশা করুন, সেটা স্থির হবে, চলাফেরা সাবধানে করুন, যা কর্ম পাবেন আপাতত শুরু করুন, আস্তে আস্তে সেটা বেটারমেন্টের দিকে যাবে, ঠিক আছে? হ্যাঁ, আসে কি পেয়ে যাবেন, এরকম কোনো পরিচিত মানুষকে ধরুন যার সাহায্যে জবটা হয়তো পেয়ে যাবেন, ঠিক আছে? তবে এত ডিপ্রেসড হবেন না, এত ভেঙে পড়বেন না, ভেঙে পড়লে তো সব কাজই ভেঙে যাবে। আরে দূর বাবা, চতুর্থ থেকে তো চন্দ্র শনি পুনর্বুজক, এটা তো তার মধ্যে আবার কবে যেন জন্মেছে, 4 সেপ্টেম্বর মাসে, মানে ভয়ঙ্কর ব্যাপার, গোডাউনে যা একবার ঢোকে আর বেরোয় না। আরে সত্যি তাই, 4 মানুষের এই, শুধু 4 না, এ বাবা কে বলেছে, কিশোর কুমারকে দেখে তোমার মনে হতো যা গোডাউনে ঢোকে বেরোয় না? না সত্যি, বারাক ওবামাকে দেখে মনে হতো? তাহলে খালি সংখ্যার ওইটুকুনি খেললাই হবে না, জিতুনি গেল ওই আপনার ওই চড়ুই পাখি, চড়ুই পাখি বলতো। দেখেন একজন বন্ধু আছেন, হ্যাঁ আমরা আজকে 6 ফোনে পৌঁছলাম, নমস্কার, কে আছেন সঙ্গে?
আচ্ছা বেশ, মেয়ের নাম কি দিদি? জ্যোতি, আপনি কোথা থেকে বলছেন? মধ্যমগ্রাম থেকে কত ভেতরে? বাংলাদেশের বর্ডারে? আচ্ছা বলুন, জ্যোতির ডেট অফ বার্থ বলুন। আবার বলুন দিদি, আবার বলুন, আবার বলুন। 12 জুলাই 1994, সময় বলুন। সকাল 8:35, 12 জুলাই 1994, সকাল 8:35 বলুন। কি মেয়ের চাকরি না বিয়ে, কোনটা জিজ্ঞাস্য? বিয়ে 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 মেয়ের চাকরি করছে? মেয়ে করতো, বন্ধ হয়ে গেছে। আর একটা চাকরি ভালো করে নিতে বলুন। আপনার মেয়ে কর্ম করলে কর্মের জায়গা থেকে আপনার মেয়ের বর প্রাপ্তি আছে, বুঝলেন? মানে আপনার মেয়ে যেখানে কর্ম করবে সেই অফিসে বা ওই সারাউন্ডিং সেক্টরে যারা আছে, সেই অফিসের মধ্যে যারা মিলেমিশে কাজ করে, তাদের মধ্যে থেকে আপনার মেয়ের বরপ্রাপ্তি হতে পারে। একটা এটা একটা যোগ আছে আপনার মেয়ের অর্থে, সেই জন্য কথাটা বললাম। বাট আপনার, হ্যাঁ হ্যাঁ, এখন বিয়ের সময় এমনিতে অন আছে, বিয়ের সময় এখন আপনার মেয়ের চলছে, সেটা নিয়ে ট্রাই করুন, তাতে আমার আপত্তি নেই। হয় সামনের বছর বৈশাখের মধ্যে কোনো একটা সম্পর্ক ঠিক হয়ে যাবে, মানে পাকাপাকি হয়ে যাবে বিয়েটা, আর তা না তো 2023 সালে গিয়ে আবার হবে। ঠিক আছে, চাক হবে মানে আলবাত হবে, হওয়ার পর ফোন করে আমাদের জানাবেন, মনিকার আমার জন্য দুখানা টপি পাঠিয়ে দেবেন, আলবাত হবে, ফ্যান্টাস্টিক হরোস্কোপ, চিন্তিত হওয়ার কিছু নেই, রোজগেরে গিন্নির হরোস্কোপ, খালি ওর মেজাজটা একটু ভরকে যায়, ওই মেজাজটাকে একটু কন্ট্রোল করতে হবে, ঠিক আছে? আর উল্টাপাল্টা ছেলের প্রেমে যেন না পড়ে, এটাকে একটু খেয়াল রাখবেন। কারণ খুব মেজাজ, তাই না? বেশি মিশলেও সমস্যা, না মিশলেও সমস্যা, চিন্তা নেই। এই গুরুচণ্ডালটাকে একটা প্রপার শান্তি প্রতিবিধান করুন, তাতে মেশামেশি ভুল বোঝাবুঝিটা কমে যাবে। বিয়ের সময় চলছে, হয় 21-এর বৈশাখের মধ্যে, মানে সামনের এপ্রিলের মধ্যে, তা না তো 23-এর এপ্রিল অনওয়ার্ডস। চাকরির সময় অন, বেশ, চাকরির সময় অন রয়েছে। আর বাকি যাদের যা প্রশ্ন রয়ে গেল, আপনাদের ফোন লাগলো না আজকে, সত্যি আমরা চেষ্টা করেছিলাম, আগে 4টে ফোন, কখনো 3টে ফোন, এই সময় হয়নি তো, না হয়নি, এখনো 1 মিনিট বাকি আছে আমাদের হাতে। সেই শুভত্বের শুভ নিয়ে একটুখানি এন্ডিংটা করব, কারণ আমরা খুব আশায় বুক বেঁধে আছি, 2 বছর কি অসাধারণ কাটালাম, তাই না? এর মধ্যে সত্যিই কিন্তু অনেকের খুব ভালো হয়েছে, অনেক অনেক ইন্টারেস্টে কিন্তু দারুণ ফ্লারিশ করেছে। আবার এইটা নিয়ে আর এক লাইন বলে রাখি, মানে মনিকা এমন একটা জায়গায় খোঁচালো, মানে না বুঝেই করেছে এটা, বাই ডিফল্ট চড়াই পাখির মতো, সেটা হচ্ছে কোভিডে, কোভিডে অনেক মানুষ সত্যি একদম সব হারা হয়ে গেছে, অনেক মানুষ নর্মাল অবস্থায় ছিল অ্যাবনর্মালে গেছে, যারা অ্যাবনর্মাল অবস্থায় ছিল তারা সুপার অ্যাবনর্মালে গেছে, আমার দেশ থেকে বিদেশ, চোখ রাখলেই চশমা লাগে না, আমরা সেই মানুষগুলোকে আজকে দেখতে পাচ্ছি। সেই যারা সুপার রিচ, বলা যায় নিও সুপার রিচ, ওই বাঙালি সরকারি চাকরির চাহিদার মানুষদের যেরকম কপালে ভাঁজ আনছে 2022, সেই নিও সুপার রিচদের জন্য কপালে চিন্তার ভাঁজ আনছে 2022। ওকে, ব্যাস, এই টুইস্টটা নিয়েই আমরা না হয় আগামী দিনে শুরু করব, একদম চলে আসবো আপনাদের কাছে লাইভ অনুষ্ঠানের সাথে। আজকের মতো এখানেই বিদায় নিতে হবে, সময় তাই বলছে, সকলে খুব ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন, নমস্কার।